নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, DNB রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। বুধবার মহাকরণে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের অনলাইন পোর্টালের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই সুবিধার ফলে দেশের যে কোনো প্রান্তে বসে যে কেউ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করতে পারবেন। উপস্থিত ছিলেন মুখ্য সচিব সহ অন্যান্য আধিকারিকরা। ই টেন্ডারিং, ই ক্লাসরুম, ই চৌপাল, এগুলি সবই অনলাইনে হচ্ছে। এর কারণে স্বচ্ছতা আসছে। প্রধানমন্ত্রীর স্বপ্ন ডিজিটাল ইন্ডিয়া করার, আর ডিজিটাল ইন্ডিয়া গড়তে হলে সবগুলিকে অনলাইনে করতে হবে। গ্রামীণ চৌপালের মাধ্যমে ওয়াইফাই ডেভেলপ করা হচ্ছে। সরকার সমস্ত কিছু অনলাইনে করছে। পুরো সরকারি ব্যবস্থায় ই ফাইলিং হোক, তার জন্য কাজ করছে রাজ্য সরকার। ত্রিপুরাতে সমস্ত দপ্তরের মধ্যে রাজ্য এবং কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ অনলাইনের মাধ্যমে হচ্ছে। কম সময়ের মধ্যে এই ব্যবস্থা সর্বত্র চালু করা হবে। এতে করে স্বচ্ছতা আসে, দ্রুত কাজ শেষ হয়। বুধবার মহাকরণে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের অনলাইন পোর্টালের উদ্বোধন করে এই কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই সুবিধার ফলে ত্রিপুরা এসে কাউকে দিতে হবে না। দেশের যে কোনো প্রান্তে বসে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করতে পারবেন। এভাবে সঠিক ব্যক্তির কাছে টাকা পৌঁছবে বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন মুখ্য সচিব সহ অন্যান্যরা। আজকে ত্রিপুরা সরকারের তরফ থেকে সাইট লঞ্চ করা হয়েছে, সেটা সিএম রিলিফ ফান্ডে, যাতে অনলাইনে পেমেন্ট করা যায় তার ব্যবস্থা করা হয়েছে। যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনে ত্রিপুরা সিএম রিলিফ ফান্ডে SBI কালেক্টের মাধ্যমে আপনারা অনুদান ত্রিপুরা সরকারকে দিতে পারবেন। এই পর্যন্ত এই নতুন সরকার আসার পর 2018-19 59,33,000 টাকা আমরা দিয়েছি। তার মধ্যে 54,63,000 টাকা আমরা বিভিন্নভাবে সহায়তা করেছি। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকা দুদিনব্যাপী ধর্মঘটের দ্বিতীয় দিনেও অফিস, আদালত, স্কুল, কলেজ খোলা ছিল। পাশাপাশি যান চলাচলও ছিল স্বাভাবিক। ধর্মঘট চলাকালীন রাজধানী এবং আশপাশ এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন ছিল। 12 দফা দাবিতে দুদিনব্যাপী ধর্মঘটের দ্বিতীয় দিনেও সারা রাজ্যে তেমন সাড়া পড়েনি। বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকা দুদিনব্যাপী ধর্মঘটের দ্বিতীয় দিনেও যান চলাচল স্বাভাবিক ছিল, তবে বেশ কিছু দোকানপাট বন্ধ ছিল। সরকারের কঠোর মনোভাবের কারণে অফিসগুলিতে উপস্থিতির হার ছিল স্বাভাবিক। তবে ধর্মঘট ঘিরে রাজ্যে কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। রাজধানী এবং আশপাশ এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন ছিল। দুদিনের ধর্মঘটে নাজেহাল সাধারণ মানুষ এক যাত্রী দুর্ভোগের কথা ব্যক্ত করেছেন। তিনি বলেন, 48 ঘন্টা ধর্মঘট কোনোভাবেই মেনে নেওয়া যায় না। উল্লেখ্য, শ্রম আইন সংশোধনের বিরোধিতা, ন্যূনতম বেতন বৃদ্ধি, চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ বন্ধ এবং দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করার প্রতিবাদে এই ধর্মঘট আহ্বান করা হয়েছে। বনকরণ তো ঠিক না, 12 ঘন্টা হইলে এটা সুবিধা, সবাই সুবিধা হয়। এই যে সবাই বুঝেন না, এটা এখানে এখানে যাইব কত ডিফিকাল্টি। আমি যেন যাই না উদুপুর, আমার আগে ফিরতে লাগে। তো কেমন আমি কখন যাবো, কখনো ছিল আসছে মাথাটা। হ্যাঁ, এরকম তো এইভাবে তো সবাই সাবার করতেছে, নটল নাই, এভরিবডিকে সাবার ফ্রম কামিং ফ্রম দিল্লি, রাজস্থান, রেয়ার স্ট্রেইন, ট্রেভেলিং, ইদার ইন থিদার, হিস্টোরিক্যাল প্লেস। তো ইট ইজ এ ভেরি ভেরি ডিফিকাল্টি। অনলি অ্যাটলিস্ট 12 আওয়ার্স, 12 ঘন্টা, সকাল 6টা থেকে 6টা হয়নি সুবিধা হয়। এত লম্বা সড়ক বন্ধ হয়ে সবার একটা আবৃত হয়ে যাক, বুঝলেন না। আমার যে মেয়ে আছে, ছেলে আছে, কত রকম প্রেগনেন্ট মহিলা আছে, সাফার আছে, ইল পেশেন্ট আছে, তাদের গাড়ি ভাড়া দিব, তার গাড়ি ভাড়া দিব, তারা একে রাস্তার উপর করবো, তখন তারা তো হাসবো যে একটা লোক মরে গেলে হাসছে। আমি আমার সাকসেস হয়েছি, আমার পেশেন্টটা মারা গেলো রাস্তার মধ্যে, ডেলিভারি কেছে আছে, লোকটা মারা গেলো, তারা তো হাসবো, এমনি তালি দিব, তারা তালি দিব। এটা তো হয়নি, একটা বিং এ হিউম্যান
ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। দুদিনব্যাপী ধর্মঘট চলাকালীন আগরতলার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের পিকেটিং করতে দেখা গেছে। দোকানপাট নির্ভয়ে খোলা রাখতে ব্যবসায়ীদের কাছে আবেদন জানান বিজেপি কর্মীরা। 10টি ট্রেড ইউনিয়নের ডাকা দুদিনের ধর্মঘটে গোটা ত্রিপুরা রাজ্যে তেমন কোনো প্রভাব পড়েনি। রাজধানীর বুকে স্কুল, কলেজ, অফিস, আদালত নিত্যদিনের মতোই খোলা ছিল, এমনকি যান চলাচলও স্বাভাবিক ছিল। ধর্মঘটে যান চলাচলে স্বাভাবিক রাখতে বিজেপি কর্মীরা সকাল থেকে আগরতলার বিভিন্ন জায়গায় পিকেটিং করে শহরের নাগরজোলা সহ বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের পিকেটিং করতে দেখা গেছে। দলের কর্মী সমর্থকরা আগরতলা শহর ঘুরে দোকানপাট নির্ভয়ে খোলা রাখতে আবেদন জানান। তারা নিত্য যাত্রীদেরও সাহায্যের হাত বাড়িয়ে দেন। সারা রাজ্যের বাসীকে আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানাই যে বামফ্রন্ট 48 ঘন্টা একটা বন্ধ রেখেছিল। এই 48 ঘন্টার বন্ধকে তারা প্রত্যাখ্যান করেছে। আমরা বিগত দিনে দেখতে পেয়েছি এই বামফ্রন্ট 25 বর্ষ শাসনকালে এই রাজ্যে মানুষের মধ্যে যেভাবে একটা আতঙ্কের একটা মনোভাব তারা তৈরি করেছিল, এই মনোভাব আজকে নেই। অর্থাৎ সরকার পরিবর্তনের পাশাপাশি মানুষের মধ্যে যে চিন্তার ধারার পরিবর্তন হয়েছে, সেজন্য আমাদের সরকার আমাদের ত্রিপুরার জনগণকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায়। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বামপন্থীদের 10টি ট্রেড ইউনিয়নের ডাকা 48 ঘন্টা ধর্মঘটে ইতিবাচক সাড়া মিলেছে বলে মন্তব্য করেন সিআইটিইউ নেতা মানিক দে। আগামী দিনে আন্দোলনের প্রসারতা বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন শ্রীদে। 48 ঘন্টা ব্যাপী ধর্মঘটে ইতিবাচক সাড়া মিলেছে বলে দাবি করলেন সিআইটিইউ নেতা তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে শ্রীদে বলেন আগামী দিনে আন্দোলনের ব্যাপ্তি বাড়বে। তিনি মাধববাড়ির ঘটনার প্রসঙ্গ তুলে এই ঘটনার সাথে সিপিআইএম দলকে জড়ানো দুঃখজনক বলে মন্তব্য করেন। ধর্মঘটের দ্বিতীয় দিনে রাজ্যে যানবাহন চলাচল করেনি বলেও দাবি করেন তিনি। এবং শ্রমজীবীদের অধিকার আদায় করার জন্য সংগ্রাম, জনগণের পক্ষে দাঁড়িয়ে যে লড়াইটা চলছে, এই ধর্মঘট গোটা দেশে যেভাবে সাড়া পড়েছে তার মধ্য দিয়ে আগামী দিনে আন্দোলনের ব্যাপ্তি আরও বাড়বে, মানুষ আরো রাস্তায় নামবে। যেই সরকার ধর্মঘট চলাকালীন ধর্মঘটের কিভাবে দাবিগুলো সুরাহ করবে এই চিন্তা ভাবনা না গিয়ে গতকাল একটা বিল নিয়ে এসছেন, ইউনিয়ন কোন ইউনিয়ন থাকবে, একটা যে ক্ষেত্রে শ্রমিকরা সংবদ্ধ হবে কোন ইউনিয়নটা থাকবে, কোন ইউনিয়ন কাজ করবে, এই বিল কালকে পার্লামেন্টে পেশ করেছেন। এটা ঠিক করে দেবে মালিক পক্ষ। তো মালিক পক্ষ চাইবে সেই ইউনিয়নকে, যে ইউনিয়ন দাবিদারি করে, যে ইউনিয়ন শ্রমিকের দাবির কথা বলবে না, তাদেরকেই তো মালিক পক্ষ চাইবে। তাহলে মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর ইউনিয়নের অধিকারটা ছেড়ে দেওয়া হচ্ছে। এ তো একেবারে স্বৈরাচারী পদক্ষেপ। কালকে এই বিল পার্লামেন্টে পেশ করেছে। তো এর থেকেই পরিষ্কার যে বিজেপি নেতৃত্বাধীন যে কেন্দ্রীয় সরকারটা আছে, এটা দেশের মানুষ এবং শ্রমজীবীদের কথা শুনতে নারাজ এবং তাদের মনোভাবটা অনেকটা এরকমটা অত্যন্ত স্বৈরাচারী মনোভাব এবং অগণতান্ত্রিক চিন্তা ভাবনা, এবং এটা বুঝতে করছেন যে তাদের বিদায় আসন্ন, দিল্লি থেকে তাদের বিদায় আসন্ন, এবং এই লড়াই তাদেরকে বার্তা পৌঁছে গেছে সারা দেশে। আগামী দিন এই বার্তা শ্রমজীবী জনগণই পৌঁছে দেবেন, এবং তারা যেহেতু নীতির পরিবর্তন না ঘটিয়ে উল্টো শ্রমজীবীদের মধ্যে যুদ্ধ ঘোষণা করেছে, শ্রমজীবীরাও আগামী দিন তার উপযুক্ত জবাব দেবেন। এবং হয়তো বা কারণ নীতি তো তৈরি করে সরকার, যে সরকার নীতি, যেই নীতিতে মানুষ উপর আক্রমণ নামিয়ে আনেন, কাজে নীতি যদি পরিবর্তন না ঘটায় স্বাভাবিক কারণে প্রশ্ন এসে যায় যারা নীতি নির্ধারক মানে সরকার তাদের পরিবর্তনের কথা। দেশের জনগণ আগামী দিনে তার উপযুক্ত জবাব দেবে, আগামী পার্লামেন্ট নির্বাচনে এই শিক্ষা বিজেপিকে দেশের জনগণ দেবে। যারা ওই সিটিজেনশিপকে কেন্দ্র করে নাগরিকত্ব যে বিল, এই বিলের বিরুদ্ধে করে যারা ধর্মঘট ডেকেছেন তারা রাস্তায় বসেছে। এর সঙ্গে তো সিপিএমের কোনো সম্পর্ক নেই, এবং সিপিএম বাগের তো প্রায় কাজই করতে পারছে না, বিশেষ করে বিজেপি দলের অত্যাচারের জন্য। সেখানে কি করে বললেন যে সিপিএমের উস্কানি বা তাদের মদত এটা হয়েছে, আর আমাকেও সেখানে ব্যক্তিগতভাবে জড়ানো হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি, এবং দায়িত্বপূর্ণ একটা পদে থেকে এই ধরনের বক্তব্য রাখা সমীচীন না এবং এটা বাঞ্ছনীয় না। এবং উনি এর আগেও এক দুইবার এই ধরনের অবাঞ্ছনীয় কথাবার্তা বলেছেন, এবং এগুলি যাদের চিন্তাভাবনাটা যেরকম তাদের কথাবার্তাটাও সেইভাবে প্রকাশ পায় আর কি।
এবং যার কোনো তথ্য নেই, ভিত্তি নেই, আমি এই বক্তব্যকে চ্যালেঞ্জ জানাচ্ছি। এটা যদি সত্যতা থাকে জনসংখ্যে তো চ্যালেঞ্জ জানাচ্ছি, কোন ডেরা কোথায় কালকে ওই এলাকাতে আমাকে কেউ দেখেছে কি না গতকাল, সেটা আমি চ্যালেঞ্জ জানাচ্ছি। আমি কালকে তো ব্যস্ত ছিলাম সিআইটিউ রাজ্য দপ্তর এবং পার্টি অফিসে, কালকে আপনাদের সাংবাদিকরা কিন্তু সিআইটিউ এবং পার্টি অফিস থেকে আমার থেকে আপনারা বিভিন্ন বক্তব্য জেনে নিয়েছেন ধর্মঘট সম্পর্কে। কালকে তো ওই এলাকা যাইনি, তিনি কি করে বলবেন কোমন ডেরা মিটিং এবং আরো ঘটনা, তো ভিত্তিহীন আজগুবি কথাবার্তা এই সমস্ত জনগণকে বিভ্রান্ত করার জন্য। আসলে তারা তো দায়িত্ব এড়াতে পারবেন না, কালকে যে ঘটনাটা ঘটেছে, যারা এই রাজ্যে দুটো দল সরকার চালায় কিন্তু দায়িত্ব এড়াতে পারবে না, কাজে নিজেদের দায়িত্ব থেকে কিভাবে নিজেদেরকে বাঁচানো যায় তার জন্যই এই মিথ্যা রাষ্ট্র নিয়েছে। 48 ঘন্টার ধর্মঘট যেটা আহ্বান করা হয়েছে, গতকাল আমরা লক্ষ্য করলাম সারা রাজ্যে এটা ব্যাপক সাড়া পড়েছে এবং মানুষ ধর্মঘটকে সমর্থন করেছেন, তার মনোভাবও প্রকাশ করেছেন। আজকেও ধর্মঘটের প্রভাব আছে, বিশেষ করে পরিবহনের ক্ষেত্রে। আমার মনে গোটা রাজ্যে আমি বিভিন্ন মহকুমা থেকে খবর নিয়ে জানলাম 5-7% পরিবহন বেরিয়েছে, মানে গাড়ি বেসরকারি যান রাস্তায় চলছে, সমস্ত স্ট্যান্ডগুলোতে গাড়ি ঘোড়া চলছে না। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এই নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য? আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়, আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, DNB রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত, তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে JCB এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে JCB এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান AST এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে AST এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন AST এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7005148654 এবং 9862896522। ফিরে এলাম বিরতির পর। বুধবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মাধববাড়ির ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার দাবি জানান IPFT ত্রিপুরা গোষ্ঠীর সভাপতি অঘোর দেববর্মা, পাশাপাশি আহতদের বিনামূল্যে চিকিৎসা করার দাবি জানান তিনি। মাধববাড়ির ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার দাবি জানিয়েছে IPFT ত্রিপুরা। বুধবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানান IPFT ত্রিপুরা গোষ্ঠীর সভাপতি অঘোর দেববর্মা। আহতদের বিনামূল্যে চিকিৎসা করানোর দাবি জানান তিনি। এদিন একই সঙ্গে নাগরিকত্ব সংশোধন বিল প্রত্যাহার করার দাবি জানান IPFT ত্রিপুরা। এই ঘটনাকে কলঙ্কজনক অধ্যায় হিসাবে বিবেচিত করে এর বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানান IPFT ত্রিপুরা গোষ্ঠীর সভাপতি অঘোর দেববর্মা। সব রাজনৈতিক দল তাদের নিজেদের রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য এইভাবে কাজ করে থাকে বলে অভিযোগ করেন তিনি। প্রতি বছর এই দিনটিকে কালো দিবস হিসাবে পালন করার ঘোষণা দেন IPFT ত্রিপুরা গোষ্ঠীর সভাপতি অঘোর দেববর্মা। গতকাল যে
বন দেখেছিল নেসুর উদ্যোগে ত্রিপুরায় টিএসএফ এবং আতিশা যে গতকাল যে বন দেখেছিল রাস্তা অবরোধ করেছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের প্রতিবাদে যেহেতু পার্লামেন্টে পাস হওয়ার পথে সেখানে প্রতিবাদে যেভাবে আমাদের এই ছাত্ররা প্রথম পথ অবরোধ করেছিল একটা শান্তিপূর্ণ সেই শান্তিপূর্ণ পথ অবরোধকে কেন্দ্র করে প্রায় ১৬ জনের মতো আহত হয়েছেন এবং সিরিয়াসলি রবি দেববর্মা নিতাই দেববর্মা পহর দেববর্মা সমীর দেববর্মা ললিত দেববর্মা আরও অন্যান্যরা এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক এই বেদনাদায়ক যে আমরা আইপিএফটি এটাকে প্রথম তিব্রাহা প্রত্যেক বছর এই দিনকে আমরা কালো দিবস হিসাবে পালন করব কেননা আমরা ভাবতে পারলাম না যে লোকসভায় এমন একটা আমাদের উপর বিল এসে একটা বিরাট আঘাত যে হানবে সেটা আমরা কল্পনাই করতে পারছিলাম না এখন আমরা এটাকে কালো দিবস হিসাবে পালন করব প্রত্যেক বছর আগরতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা ৯ জানুয়ারি দিনটিকে স্বর্ণ ব্যবসায়ীরা কালো দিবস হিসাবে পালন করেন এরই অঙ্গ হিসাবে বুধবার সারা দেশের সাথে রাজ্যে এই দিবসটিকে পালন করা হয় এদিন স্বর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখা হয় সারা দেশের সাথে রাজ্যেও স্বর্ণ ব্যবসায়ীরা বুধবার কালো দিবস পালন করছে স্বর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রেখে ১৯৬৩ সালে কেন্দ্রীয় সরকারের স্বর্ণ নিয়ন্ত্রণ আইন চালুর সিদ্ধান্তে যারা আত্মহত্যা করতে বাধ্য হন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় সংগঠনের সহসভাপতি সমীর রায় বর্মন বলেন ১৯৬৩ সাল থেকেই এদিনের এই দিনটিকে কালো দিবস হিসাবে পালন করা হচ্ছে আমাদের জুয়েলারি দোকানগুলি আজকের বন্ধের মূল কারণ হইল এই দিনটি কালো দিবস হিসাবে পালন করা হয় এই জন্য আমাদের জুয়েলারি দোকানগুলি বন্ধ রাখা হয়েছে মূল কারণ হল ১৯৬৩ সালে ভারত সরকার স্বর্ণ নিয়ন্ত্রণ আইন চালু করেন ফলে স্বর্ণের কাজ বন্ধ করে দেওয়া হয় এই স্বর্ণ শিল্পীরা বড় অসহায় হয়ে পড়েন অনাহারে তাদের দিন কাটে বেকার হয়ে পড়ে এই স্বর্ণ শিল্পীরা ভারতে রাজ্যে রাজ্যে একটা বৃহৎ আন্দোলন গড়ে তোলে ত্রিপুরা রাজ্যেও এই স্বর্ণ শিল্পীরা এই আন্দোলনে সামিল হন এবং অনেক স্বর্ণ শিল্পী আত্মহত্যাও করেছে আন্দোলনের ফলে ভারত সরকার আবার স্বর্ণ নিয়ন্ত্রণ আইন চালু করে তাই আজকের এই দিনটিতে এই সমস্ত স্বর্ণ ব্যবসার সঙ্গে যারা যারা যুক্ত সবাই এই দিনটিতে দোকান বন্ধ রেখে শ্রদ্ধা জানানো হয় সম্মান জানানো হয় এইটুকু আমার নাম ওই সমীর রায় বর্মন আমি জুয়েলারি অ্যাসোসিয়েশনের সহসভাপতি আজকের দিনে কি সব স্বর্ণের দোকানই করতে যারা স্বর্ণের সঙ্গে স্বর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত তারা সবাই দোকানটা বন্ধ করে শুধু ওই দিনটিরই ১৯৬৩ সালের যেই আন্দোলনটা হয়েছিল ওই দিনটিকেই উপলক্ষ করে আগরতলা প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা বুধবার উমাকান্ত একাডেমির এনএসএসের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন বছরে চারবার এ ধরনের শিবিরের আয়োজন করার পরামর্শ দেন শ্রী রায় কোনো আনুষ্ঠানিকতা নয় বছরে অন্তত ৩বার রক্তদান করতে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন উমাকান্ত একাডেমির এনএসএস শিবির উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি এক কথাগুলি বলেন স্বাস্থ্যমন্ত্রী রক্তদানের গুরুত্ব তুলে ধরেন তিনি সাদামাটা ভাবে হলেও বছরে চারবার এই ধরনের শিবিরের আয়োজন করতে পরামর্শ দেন শিবিরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ উপস্থিতির হার ছিল বেশ লক্ষণীয় তোমরা যারা এখানে বসে আছো ইউ আর আওয়ার ইন্সপিরেশন ইউ আর আওয়ার জেনারেশন নেক্সট ইট ইজ আপন হুম দ্য ফিউচার অফ দিস গ্রেট কান্ট্রি এন্ড দ্য স্টেট উইল ডিপেন্ড আপন তোমাদের উপরে আগামী ভবিষ্যৎ এই দেশে নির্ভর করবে
তোমরা আজকে দারুণভাবে ইন্সপায়ার হবে আমার বিশ্বাস। এই যে যারাই স্বেচ্ছায় রক্তদান শিবির এখানে অনুষ্ঠিত হচ্ছে, এখানে গিয়ে যারাই রক্তদান করবে, যাদের বয়স 18 হয়নি, টেকে নোট অফ টুডে, আজকে শপথ নিন, দ্যাট দ্য ডে আই টেল দ্য এজ অফ 18 আমি আমার ফার্স্ট বার্থডে সেলিব্রেট করব বাই ডোনেটিং ব্লাড রেজাল্টিং ইন সেভিং অফ ইনডোমারেবল লাইভস। আমি হামলি অ্যাপিল করব সকলের কাছে, যেহেতু উইদিন আ স্প্যান অফ 90-120 ডেজ আমাদের রক্তকোষ নষ্ট হয়ে যায়, প্লিজ কাম ফরওয়ার্ড আফটার 3-4 মান্থস। এই নয় যে বছরে একবার একটা করলাম, মিডিয়ার রয়েছেন, সাংবাদিক বন্ধুরা এখানে এসছেন, খবরের কাগজে ছবি ছাপা হবে, নিউজ হবে, ফিনিশ, নট দ্যাট। ইউ ডিড নট কল মি, ইউ ডিড নট কল দ্য মিডিয়া, ইউ ডিড নট কল এনিওয়ান, জাস্ট এনশিওর, আপনারা দয়া করে এনশিওর করবেন যে আমাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটা একটা পিরিয়ডিক্যাল মতো আমরা যেন করতে পারি, দ্যাট ইজ আফটার রিডিউস স্প্যান অফ 4 মান্থস। প্লিজ দ্য এনএসএস ইউনিট অফ দিস গ্রেট স্কুল, প্লিজ এনশিওর যে আপনারা 4 মাস অন্তর অন্তর আপনারা স্বেচ্ছায় রক্তদান এই করতে পারেন। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই, আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়। We'll be right back.